দশম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সাল 1990। আনারস ও চাবি দুটি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে, মূলত এই দুটি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? এখানে মুমূর্ষু বানানটি শুদ্ধ বানান হচ্ছে মধুরুষকার, মধুরুকার, মূর্ধন্যষড়ষকার, মানে মাঝখানাটো হবে দুর্গুকার। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? এখানে গুরুচণ্ডালী দোষমুক্ত হচ্ছে শব্দাহ। শব্দাহ কেন গুরুচণ্ডালী দোষমুক্ত? কারণ এখানে সব এবং দাহ দুটাই হচ্ছে তোমার সংস্কৃত শব্দ, বাকি যেগুলো আছে তোমার সব পোড়া, মরা পোড়া, মানে এখানে তোমার সব হচ্ছে সংস্কৃত, পোড়া হচ্ছে বাংলা, এখানে আবার হচ্ছে তোমার সব সংস্কৃত, এখানে আবার দাহ সংস্কৃত, কিন্তু এটা বাংলা, আবার মরা হচ্ছে বাংলা। যেহেতু সব দাহর মধ্যে সব এবং দাহ দুটাই হচ্ছে তোমার কি সংস্কৃত, তাই জন্য এটা হচ্ছে তোমার কি গুরুচণ্ডালী দোষ মুক্ত, মানে এর মধ্যে কোনো গুরুচণ্ডালী দোষ নয় নাই। গুরুচণ্ডালী দোষ মূলত বলা হয় বাংলা ভাষায় যখন কোনো শব্দ ভাণ্ডারে সংস্কৃত এবং বাংলা ভাষার যখন মিশ্রণ ঘটে তখন সেটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কবর নাটকটিকে রচনা করেছেন বা নাটকটি লেখককে? কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক। যদি কবর তোমার নাটক না হয়ে কবিতা হতো, তা সেক্ষেত্রে তার লেখক হচ্ছে তোমার জসীমউদ্দীন, কবি কবিতার লেখক জসীমউদ্দীন, এবং কবর নাটকের লেখক হচ্ছে তোমার মুনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে প্রবাদ প্রবচন হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। এটা হচ্ছে তোমার উভয়কুল রক্ষা, উভয়কুল রক্ষা মানে হচ্ছে দুইটা কুলই রক্ষা পাইছে। এখানে বলছে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান এখানে শুদ্ধ বাক্য বলা হয়েছে, এটি হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, এটা হচ্ছে তোমার সঠিক। দুর্বলতা বশত অনাথা, অনাথার কখনো কিন্তু শ্রীলিঙ্গ হয় না, তাই জন্য অনাথা তোমার সঠিক। দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, এটি সঠিক উত্তর। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে রত্ন যোগ আকর, রত্নাকর। কোনটি দীর্ঘ শব্দটি জুটিবদ্ধ বহুবচনে সংকেত করে? বহুবচন সংকেত করে, সেটি হচ্ছে পাকা পাকা আম। পাকা পাকা আম বলতে এখানে অনেকগুলো আমকে বোঝানো হয়েছে। আর বাকি যেগুলো আছে যেমন উরু উরু, এখানে উরু উরু মন বলতে এখানে সামান্য বোঝাইছে, সামান্য মন, ছিছি একটা হবে, ছিছি করছো, ছিছি মানে হচ্ছে তোমার ভাবের গভীরতা বোঝাচ্ছে, এবং নরম নরম বলতে এখানে তীব্রতা বোঝাচ্ছে, নরম নরম হাত তীব্রতা। কোন প্রবচন বাক্যটি ব্যবহারিক দিক থেকে সঠিক? ব্যবহারিক দিক থেকে সঠিক সেটা হচ্ছে তোমার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে যেমন যেখানে বাঘের বয়স সেখানে, এটা কি হয় তোমার, এখানে হবে তোমার রাত হয়, যেখানে বাঘের বয়স সেখানে রাত রাত হয়। যত গর্জে তত এটা এটা হবে তোমার প্রবাদ বাক্যের মধ্যে, যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান ভাঙা না, এটা হবে তোমার নাচতে না জানলে উঠান বাঁকা। তার মানে দেখা যাচ্ছে অধিক সন্ন্যাসীতে কাঁদন নষ্ট, এটাই হচ্ছে তোমার সঠিক। বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত, শেষের কবিতা হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাথা খাটিয়ে কাজ করবে, এখানে মাথা বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে। বাকি যেগুলো আছে তার মধ্যে যেমন তিনি সমাজের মাথা, তিনি সমাজের মাথা এখানে সম্মানহীন অর্থে ব্যবহৃত হয়েছে, সম্মানহানি অর্থে, সরি, তিনি সমাজের মাথা এখানে মোরল অর্থে ব্যবহৃত হয়েছে, তিনি সমাজের মাথা এখানে মোরল অর্থে, লজ্জায় আমার মাথা কাটা গেল, লজ্জায় মাথা কাটা গেল, এটা সম্মানহীন অর্থে ব্যবহৃত হয়েছে। মাথা নেই তার মাথা ব্যথা, যার মাথা নেই তার মাথা ব্যথাটা অবহেলা করতে ব্যবহৃত হয়েছে, যার মাথাই নেই তার আবার কিসের মাথা ব্যথা। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এখানে নিমরাজি, নিম একটি বিদেশি উপসর্গ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। রচয়িতা এবং হচ্ছে তোমার গীতিকার, এটা হচ্ছে তোমার একই শব্দ বা একই টার্ম। আর আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এটি হচ্ছে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার কিন্তু আবার আলতাফ মাহমুদ। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব মানে হচ্ছে তোমার সংস্কৃত থেকে উৎপন্ন শব্দ, এখানে চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন।